না, আমার মন বলছে মালার সঙ্গে চলাটাও আমার অপরাধ। আমি মালার সঙ্গে চলবো না, কারণ মালাটি হয়েছে বাচ্চা জাতি, তার সঙ্গে চললে হয়তো আমার আমার চলাটাও ঠিক না। কি ভাবছ এখানে দাঁড়িয়ে, কি হয়েছে তোমার বলো আমাকে খুলে? মালা বলো, এখন আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই মালা। কোথায় যাবে? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই, আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। আমাকে যদি তোমার কথাই সত্য হয় মালা, তাহলে আমি খোদার কাছে প্রার্থনা করি তোমার আশাই যেন পূর্ণ হয় মালা। হে মালা হে, তোমার আশাই যেন পূর্ণ হয়। তুমি আমাকে ছিঁড়ে কোনোদিনও যেও না মালা। আমি আর তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তুমি আমার মনে কখনো দুঃখ দিও না। না, আমি তোমার মনে আর কখনো কোনো কষ্ট দেব না মালা, কারণ তুমি বাদশার একমাত্র কন্যা হয়ে যদি তুমি তোমার সব কিছু বিসর্জন দিতে পারো, আর আমি তো সামান্য লাঠিয়াল মালিক সর্দারের সন্তান, আমি কেন পারবো না? আমি ধন্য হয়েছি তোমারই প্রেমে, তোমারই চরণে রঘুবতি আমারি প্রেম।
अस्त्र पाई तो माला
তুমি কোন চিন্তা করো না মালা রাশেদা আমি শুনে খুশি হলাম আসি মালা আমি যদি এসে থাকি তাহলে পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার নেই আবু কাসেম কে বন্দি করে রাখে চলে যাচ্ছি আজ বন্দি করেছ ঠিক সময় একদিন আসবে সেদিন বুঝিয়ে দেব এই অপমানের শাস্তি কত ভয়ঙ্কর দাঁড়াও মালা রাজি কন্যা হয়ে বালে বসেছ একজন চাকরের ছেলেকে আমি হয়েছি এই মিশরের প্রধান সুপছাড়া আমাকে কথা দিয়েছে আমি যদি আলিগড়ের যুদ্ধে জয় হতে পারি তাহলে তোমাকে আমার হাতে তুলে দেবে তাই তো আমার এই হৃদয় প্রাণ আমি তোমাকে সঁপে দিয়েছি গোলামের গোলাম গোলাম খা তুমি হলে আমার পিতার বেতন কর্মচারী গোলাম আর আমি হলাম একমাত্র বাদশা দাদি গোলাম খা বাদর দেখেছো বাদর হ্যাঁ বাদর দেখেছি বাদরের গলায় মুক্তার মালা কখনোই পড়বে না আর এই স্বপ্ন তুমি কোনোদিনও দেখো না তোমার জন্য শুধু আমার এই অপমান শাহজাদি মালা আমাকে অপমান করে দাঁড়িয়ে গেছে কিন্তু শাহজাদি মালা হয়তো জানে না এই গোলামের গোলাম চলে আমি থাকি আমার হৃদয়ে
রাজ রানী কোলে কোলে বহি আর তখন আমি হব এমি শরীর বাদশাহ আর বাদশাহ আমি সে হবি আমারি প্রজাহি এই মিশরের রাজ প্রাসাদে বলি বসে আমি এই মিশরের রাজ্যটাকে কঠিন হাতে শাসন করব আর মাটির বাচ্চা কাশেম এবার বুঝতে পারবে এই গোলামের কলিজায় হাত দেওয়া কত কঠিন এবং কত ভয়ঙ্করী